नमस्कार बंधुरा, आरो एकटा रेसिपी निये चले एलाम। सामनेई रथ एवं रथेर समय आमरा तेले भाजा खेते खुबी पछन्द करी, तेले भाजा पापड़ भाजा। आजके आमी ओई चिराचरित बेगुनी आलुर चप पेंयाजिर थेके एकटु आलादा एकटा रेसिपि तोमादेर शेयार करब। সুজি আর আলু দিয়ে তৈরি করে ফেলতে পারবে ঝটপট মজাদার এই রেসিপিটা। আর এটা বাইরে থেকে যেরকম মুচমুচে খেতে হবে, আর ভেতরে কিন্তু অসম্ভব নরম এবং আলু ভর্তি থাকবে। খুব সহজভাবেই আজকে আমি তোমাদের এই রেসিপিটা দেখাবো। আর রেসিপিটা যেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। 1/4 টিস্পুন জিরে দিয়ে দিচ্ছি। এবার জিরেটাকে একটুখানি ভেজে নেব। 1 সেকেন্ডের মতো জিরেটাকে ভেজে নিয়েছি। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও আমি হালকা করে ভেজে নেব 2-3 মিনিটের মতো। পেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এখন কিছু শুকনো মশলা দেব, তার জন্য আমি এখানে একটুখানি 2 চামচ মতো জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন আমচুর পাউডার, আর 1/4 টিস্পুন মতো চাট মশলা দিয়ে এবারে এগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। মশলাটা যখন ভাজা ভাজা হচ্ছে, তখন এর ভেতরে আমি 1 ইঞ্চি একটা আদার টুকরো নিয়ে নিয়েছি। এটা কিন্তু আম আদা বলে, এটা তুমি অ্যামাজন বিগ বাস্কেটে অনলাইনে পেয়ে যাবে, আমি ওখান থেকে কিনেছি। এটা না থাকলে তোমরা এমনি আদাও ব্যবহার করতে পারো। এবার এখানে একটা গ্রেটার নিয়ে এরকম করে গ্রেট করে দিয়ে দেবে। এই আম আদাটা দিলে পরে এটায় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে আমের মতো, এবং খেতেও কিন্তু খুব সুন্দর হবে। গ্রেট করে দিয়েছি দেখে মাঝে মাঝে যদি আদাটা এরকম মুখে পড়ে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবারে এটাকে আমি আরও 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে একটু গ্রেট করে নিয়েছি। এবারে এই আলুটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো ধনে পাতা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা আমি লাস্টে দিলাম যাতে ধনে পাতার গন্ধটা খুব সুন্দর থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাস্টে যেটা দেব সেটা হচ্ছে 1/2 টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো। আমি এটা দিচ্ছি, এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তার পরিবর্তে যদি ভাজা জিরের গুঁড়ো না থাকে, তাহলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো। ব্যাস, পুরটা আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে ডোটা বানানোর জন্য দেখো, এখানে আমি 1 কাপের থেকে কম 3/4 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি, 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ ধনে পাতা কুচি। আর যেটা সুজিটা নিয়েছি, এটা মোটা দানা বা সরু দানা যেটাই হোক, একটু মিক্সিতে দিয়ে একটুখানি ঘুরিয়ে নেবে, তাহলে খেতে ভালো হবে। এবারে যতটা সুজি নিয়েছি তার ডাবল জল নিতে হবে। প্রথমে আমি 1 কাপ দিলাম, আর দেখো 3/4 কাপ মতো আর একটু জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি।
চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচিটা দিয়ে এটাকে একটু গরম হতে সময় দেব। যখন জলটা এক চামচ তেলও দিয়ে দিলাম, জলটা যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন আস্তে আস্তে সুজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম লোতে করে দিয়েছি, দিয়ে জলের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক থেকে দু মিনিটের ভেতরেই দেখবে সুজি সমস্ত জলটা টেনে নিয়ে এরকম একটা ঘন হয়ে গেছে। এবারে এটাকে অনবরত নেড়ে নেড়ে আমাকে একটা ডোতে পরিণত করতে হবে। দেখো এরকমভাবে কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন বুঝতে হবে ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এই ডোটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। একটা থালায় ঢেলে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি দাঁতে ডোটা ঠান্ডা হয়ে যায়। খুব বেশি কিন্তু এটাকে ঠান্ডা করা যাবে না, মোটামুটি হাত দিয়ে ধরা যাবে সেই রকম অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখ খুন্তিটা দিয়ে আমি এরকমভাবে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। বাচ্চাদের এটা টিফিনেও কিন্তু দিতে পারো। আমার চ্যানেলে আরও অনেক এরকম স্ন্যাক্সের রেসিপি আছে, তার লিংক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এবারে হাতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে এবারে ভীষণ গরমও আছে এখনও যদিও, দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে এটাকে মেখে নেব। দেখো এরকম একটা একদম ময়দা যেরকম মাখে সেরকম একটা ডোর মতো করে নিতে হবে। এবারে হাতটা ধুয়ে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে এই ডোটা থেকে কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে এরকম গোল করে একটা বাটির মতো তৈরি করে নেবে। আমি আজকে এটাকে এরকম লম্বা লম্বা শেপে বানিয়েছি, তোমরা ইচ্ছা করলে এটাকে গোল শেপেও তৈরি করতে পারো। দেখো ঠিক এরকম একটু পাতলা করে নেবে চেপে চেপে এরকম। তারপরে যে আলুর পুরটা বানিয়ে রেখেছি সেই পুর থেকে কিছুটা নিয়ে লম্বা শেপে এখানে রেখে দেব, দিয়ে খুব ভালো করে চারিদিকটা মুড়ে দেব। তোমরা ইচ্ছা করলে এর ভেতরে কিন্তু যদি বাচ্চাদের দাও একটু চিজও গ্রেট করে দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। দেখো আমি এরকম লম্বা শেপে তৈরি করেছি, ঠিক এই রকমভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এবার এখানে আমি তেলটা গরম হতে রেখে দিয়েছি, তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়েছি কারণ যদি খুব বেশি তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যদি ফুল ফ্লেমে থাকে তাহলে এটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মুচমুচে কিন্তু হবে না। সেই জন্যে আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে, দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটা সাইড হতে দেব। দিলে পরে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট করে সময় লেগেছে। আস্তে আস্তে ভাজলে পরে বাইরের দিকটা মুচমুচে হবে। সবগুলো এইভাবেই আমি তৈরি করে নিয়েছি। আমার এখানে কিছুটা ভিডিও একটু ডিলিট হয়ে গেছে, সেই জন্যে আমি দুঃখিত। রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও তাহলে অবশ্যই আমাকে জানিও কেমন খেতে হয়েছিল, আর একদিন ট্রাই করে সবাই চায়ের সাথে গরম গরম পরিবেশন করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ, আর যদি আমারটা খুব বেশি ভালো লাগে চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। টাটা।